নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের চ্যানেল, যার নাম হচ্ছে চন্দ্রজিৎ ব্লগস। বন্ধুরা, আজকে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি সেটা একটা খাদ্য কে নিয়ে, একটা খাবারকে নিয়ে। সেই খাবারটার নাম আমরা সকলেই শীতকালে খুব মনে করি, আর এখন কলকাতাতে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে। নাহলে আমার মতন লোক বাড়ির মধ্যে জানলা দরজা বন্ধ করে ফুল স্লিভস শার্ট পরে খুব একটা ঠান্ডা না পড়লে সচরাচর কম দেখা যায় না। বন্ধুরা, আজকে যে খাবারটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই খাবারটা শীতকাল আমাদের মনে পড়ে, সেটা কি? এক, কড়াইশুঁটির কচুরি, আর দ্বিতীয়, আমাদের যারা বাঙালি খাদ্যরসিক তারা এটা ছাড়া যেটা আরেকটা জিনিস পছন্দ করে সেটা হচ্ছে শীতকালে গুড়। এবার গুড় শীতকালে লোকে কিনে আনে, কেউ গুড় আমরা পুরনো দেখেছি যে লোকে সেই কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় গ্রামে গঞ্জে, এখানেও ঘুরে, তো আমরা গুড় কিনে আনি। তো মা যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে খুব একটা মিষ্টি খাওয়া হয় না, আমার খুব একটা পছন্দ হয় না, আর বাবার সুগারের একটু বেড়ে থাকে, বেড়ে যেতে পারে এই আতঙ্কে খুব একটা গুড় ঠুড় খাওয়ানো হয় না বা খায় না। কিন্তু ইচ্ছের আগে তো মানুষ মানে পরাস্ত হয়ে যায়, তো বাবার যে ইচ্ছে গুড় খাওয়ার শীতকালের, সেই গুড় আমি এক আজ যাবো কাল যাবো কাল যাবো করতে করতে এ হয়ে আর উঠছে না। অতএব বাবা আজকে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে খুব ব্যস্ত, সকালবেলা হাঁটতেও গেল না। আমি প্ল্যান করেছিলাম আজকে বাবার সঙ্গে হাঁটতে বেরোবো, কিন্তু যা হয় শীতকালে আমিও আর বেরোতে পারলাম না। দুপুরবেলা খেতে এসে আমি দেখি যে বাবা সেই গুড়টা নিজেই তৈরি করে নিয়েছে। এই বয়সে গুড় তৈরি করা, এটা মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আমি দেখছি আমাকে বলছে, বাবু বাসনগুলো মেজে দিস তো। আচ্ছা, বাসন মাজার কথা শুনে মনে পড়লো যে আমাদের রাঁধুনিটা কিছু দিন ধরে আসছে না আর আগামী 1.5 মাস আসবে না, তার কারণ তাদের বাড়িতে একটা বাড়ি তৈরি হচ্ছে তাদের গ্রামে। অতএব বাবাকে রান্নাই করতে হচ্ছে আর আমাকে মিসলেনিয়াস কাজকর্মগুলো করতে হচ্ছে। তো এই সিচুয়েশানে আমি বাবাকে বললাম, বাবা তুমি গুড় তৈরি করলে আর তোমাকে দেখালে না, তাহলে একটা ভালো ব্লগ বানাতে পারতাম। কেন এই বয়সের উপরে গুড় তৈরি করা এটা অনেকে হয়তো পছন্দ করতো, কেন আজকাল মানুষের সব ধরনের রান্নাই দেখাচ্ছে, তা তোমার এই গুড়টাও দেখাতে পারতাম। বাবা বললে এটাতে দেখানোর কিছু নেই বাবা, এটাকে খুব একটা মানে করলাম, একটা কিছু করলাম গুড় তৈরি করে, এটাকে ভাবেই না, খুব অনায়াস অক্লেশে করে দিল। যখন আমি বললাম যে বাবা ব্লগটা করতে পারতাম, তখন কই পারবা নেই, আমি আবার কালকে তৈরি করে দেবো, কালকে বানিয়ে নিস। আমি না থ, কালকে আবার তৈরি করে নেবো, কালকে আবার বানিয়ে নিস। এই যে এনার্জি, এটা জোরেই কিন্তু আজকের মানুষটা এখন এইভাবে শক্ত হয়ে টিকে আছে নিজের জোরে। তো আমি যখন এসেছি বাসন মাজতে তখন তো প্রায় সবই শেষ, কিন্তু তবু আপনাদের দেখানোর চেষ্টা করে হয়ে যাওয়ার পরে ওই ছাঁকনিটা আর বাকিগুলো কী অবস্থায় আছে। আর গুড়টা বাবা একটা নেসক্যাফের পুরোনো খালি শিশির মধ্যে রেখেছে, চলুন দেখে নেওয়া যাক। জানি এই ব্লগটা একটু ইমোশনাল হয়ে পড়ছে, কিন্তু এই আমি রান্নাঘরে ঢুকলাম, কড়া উল্টানো, খুন্তি ধোয়া, আর ওই যে ছাঁকনিটা পরিষ্কার করে রাখা আছে, খুন্তি আর কড়া ও ধুয়ে উল্টে রেখে দিয়েছে। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের ছাঁকনিটা উল্টো হয়ে পড়ে আছে, আর ওপরে গুড়টা আপনি হয়তো একটু লেগে আছে দেখতে পাচ্ছেন। নর্মালি আমরা এই ছাঁকনিতে চা খাই না, আমাদের একটা স্টিলের ছাঁকনি আছে, কিন্তু আজকে এটা করবে বলেই প্লাস্টিকের ছাঁকনিটা বার করেছে। জিজ্ঞেসও করলো একবার, তখনও বুঝতে পারিনি, প্লেটে এখনও গুড় একটু লেগে আছে, হয়তো আপনারা দেখতেও পাচ্ছেন। আর নিজে হাতে করে তৈরি করেছে মানে সুগার ফ্রি দিয়েই করেছে, এটা আমি ধরেই নিতে পারি। আর এটার মধ্যে যে একটু এখনও লেগে আছে সেও আপনি দেখতে পাচ্ছেন। আর এই সেই বাটি যার মধ্যে করে রেখে গুড়টাকে ঢালা হয়েছে। অতএব বাসন মাজতে এসে আমার কাছে খুব স্পষ্ট হয়ে গেল জিনিসটা করা হয়েছে। আর এই সেই নেসক্যাফে শিশি আপনারা দেখতেই পাচ্ছেন, এর মধ্যে গুড়টা একদম পিওর ফ্রেশ করে রাখা আছে, শিশিটা এখনও গরম। এটাকে যাকে বলে আমাদের কলকাতার ভাষায় ইটস এ লিকুইড গোল্ড অফ বেঙ্গল। যাই হোক, জায়গায় রেখে দিই। ছোট্ট ভ্লগ পছন্দ হলে নিশ্চয়ই শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।